100 টাকারও কাম নাই। ওকে, ডাউন পেমেন্ট কিমান মান দিব লাগিব? ডাউন পেমেন্ট 30% দিব লাগিব দাদা। 30% দিলে হৈ যাব। 30% আৰু মোৰ গাড়ী যিখিনি উঠাও এখিনি মই পুৰা চাই চিতি উঠাও, মানে ফালতু ফালতুকে গাড়ী জাবৰৰ নিচা উঠাই পেলাই শ্ব'ৰুমটো ভৰ্তি কৰি থৈ নিদিওঁ। হে গাইজ, নমস্কার, স্বাগতম জানাইছো জেটি অম্বক ইউটিউব চ্যানেলের সমূহ দর্শকলৈ। আর মই আজি আহিছো এমবি মোটরসত বিজয়নগরত। তো জেলার সত্তাধিকারী বিদ্যুৎ দা আছে। বিদ্যুৎ দা, স্বাগতম জানাইছো মোৰ ভিডিওত। ধন্যবাদ। বহুদিনের মূরত থাকে দাদা। প্রথমতে কোক, গরমের দিন আহিছে, বাইকৰ বাজেটত গাড়ি লাগে, এসি লাগে, একদম এভেলেবল পাই যাব? পাই যাব। ইয়েস, ওকে, রিফাইনেন্স অল আসাম তো হয়ে যাব? অল আসাম হয়ে যাব। ওকে, রিফাইনেন্স অল আসাম হয়ে যাব, সেল এক্সচেঞ্জ গোটেখিনি হয়ে যাব বিদ্যুৎ দার লগত। আগত ভিডিও বনাইছো, যদি চোৱা নাই আপোনালোকে মোৰ চেনেলত গৈ চেক কৰি চাব পাৰে। তো বিদ্যুতা, আজি স্পেচিয়েলি কি থাকিব? স্পেচিয়েলি 130-ৰ পৰা আপোনালোক মই গাড়ী দেখাম। আজি 130-ৰ পৰা আপোনাৰ মই বেছি হাই বাজেটত বেছি গাড়ী নেদেখাওঁ, ল' বাজেটত দেখাম গোটেইখিনি, যাতে মানুহখিনি এফৰ্ড কৰিব পাৰে, ল'ব পাৰে, এনেকুৱা হিচাপত মই গাড়ী দেখাম যিটো মানে চবখিনি মানুহে জেনেৰেশ্যনে ল'ব পাৰে আৰু ল'ব পাৰে আৰু। অ'কে, মিডিল ক্লাছ ফেমিলিও যাতে ল'ব পাৰে, কম কম বাজেটত দাদাৰ গাড়ী আছে, আৰু কম কম বাজেটত গাড়ী পাইছোঁ বুলি এনেকুৱা গাড়ী নহয় যাতে বেয়া গাড়ী নহয়, বেয়া গাড়ী নালাগে, ৱেৰেণ্টি থাকিব চব গাড়ী। মই আগে পিছেও কৈছোঁ আপোনালোকক, 1 ইয়াৰ মোৰ পৰা ইঞ্জিন ৱেৰেণ্টি পাব চব গাড়ীৰে। আৰু মই গাড়ীবিলাক ইয়াৰ আগতে চাৰ্ভিচিং ক্লাস মই টেফলন কোটেড মই করাই দিম আগে পিছিয়ে, আপনি গম পাই। ওকে, মই এইখিনি করাই দিম, বাকি ডকুমেন্টস পাতি এইখিনি থাকিবই, এইটো খাবই নালাগে। মই গোটেইখিনি কাম করাই দিম, মানে কাস্টমারে নি পেলাই ঘরত একো কাম করিব নালাগে আৰু। ওকে, হ্যাঁ, নিয়ক আৰু গাড়িখন চলাই যাব। আৰু আজি যিখিনি প্রাইস কম, ফিক্স প্রাইস হব নে কিবা প্রাইস হব দাদা? মই এনেকুৱা প্রাইস এটা কম যিটো প্রাইস আপুনি বেলেগত নাপাব। এটা প্রাইস তো হাই করে পেলাই নিগোসিয়েবল করে লাভ নাই, মই প্রাইস তো জেনুইন প্রাইস কম, সেইটো প্রাইসত আপনাদের ডাইরেক্ট আহি পেলাই লৈ যাব পাৰিব। কারণ মই যিখিনি আপনাদের কোনো যে ডকুমেন্টস পাতির পৰা আৰম্ভ করে গোটেইখিনি মই করাই দিম, টেপলন মই করাই দিম, লাগিলে সার্ভিসিং এটাও মই ভালকে করাই দিম, চাই মেলি যদি সার্ভিসিং করব হয়েছে মোবিল সোবিল চাই মেলি সার্ভিসিংটাও করাই দিম আপনার। আচ্ছা, গোটেখিনি করাই দিব, আপনাদের আহিব পারে ইয়াতে, আর ইয়াতে গাড়িখন আহি চাই মেলি ধুনিয়াকৈ ভেরিফাই করে লৈ যাব পাৰিব। তো আরম্ভ করো দাদা, প্রথমতে গ্র্যানাইটন কোন কোক দাদা? গ্র্যানাইটন 2017 মডেল হয় আপনার, স্পোর্টস অপশনেল, এইখন মানে উইথ ডিসপ্লে আছে আপনার, কিন্তু আপনার এত পুশ বাটন না থাকে, স্পোর্টস অপশনেল গাড়ি আপনার ধুনিয়া হয়ে আছে দাদা। এখন চলিছে পুরা জেনুইন 70,000 চলা আছে গাড়ি, চাব পারে একদম ধুনিয়া কন্ডিশন হয়ে আছে আপনার গাড়ির, ইন্টেরিয়র চক, সিট কভার চক, গোটেখিনি পুরা লাগি আছে, আর গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি হয়, খুব ধুনিয়া কন্ডিশনত আছে দাদা গাড়ি। ইঞ্জিনের কাম আছে নাকি? 100 টাকারও কাম নাই, যদি কিবা কাম আছে মই করাই দিম, 100 টাকারও কাম নাই, ইঞ্জিনটো ওয়ারেন্টি পাই যাব 1 ইয়ার্স, তো গতিকে গাড়িখনের 100 টাকারও কাম নাই। ওকে, ডাউন পেমেন্ট কিমান মান দিব? ডাউন পেমেন্ট 30% দিব লাগিব দাদা। 30% দিলে হয়ে যাবে? 30% দিলে হয়ে যাবে। কিমান আছে প্রাইস দাদা? প্রাইস দাদা এখন আহিব 355,000 টাকা। 355,000 টাকা প্রাইস আছে, তো আপনাদের লোক পারিব, এখন মাত্র 80,000 মান দিলে আহি যাব? আহি যাব দাদা, 80,000 1 লাখ টাকাত আহি যাব আপনার সিভিল চাই পেলে। আচ্ছা, নেক্সট আছে আপনার ইয়ন 2012 মডেল হয়, এনেকুৱা প্রাইসত দিম যেটা প্রাইস আপনি ভাবিব নোৱাৰিব, এইটো আহিব আপনার একদম ফাইনাল প্রাইস 1,45,000 টাকা মাত্র। ফার্স্ট ওনারের গাড়ি হয়ে যায়, মাত্র 1,45,000 টাকা। এখন আপনি হোয়াইট কালার টেপলন সেপলন সবখিনি করাই দিন, গাড়ি খুব ধুনিয়া হয়ে আছে, খুব ধুনিয়া কেটা পড়েছে গাড়িখান। ওকে, আপনার এখন দাদা আইটেন হয় 2011 লাস্টর আস্তা মডেল হয়, এখন এয়ারবেগ সেয়ারবেগ গোটাই আহিব, আপনি চাব পারে, গাড়ি ধুনিয়া কন্ডিশন হয়ে আছে, ইন্টেরিয়র সব, এয়ারবেগ আছে আপনার দুটা গাড়িখনের, রেড কালারত আছে গাড়ি, পুরো অরিজিনাল পেইন্টত আছে, চাব পারে, গাড়ি খুব ধুনিয়া কন্ডিশনের গাড়ি হয়, আস্তা মডেল হয়, প্রাইস বহুত কম আছে দাদা। কিমান হয় প্রাইস? এখন আহিব আপনার ফাইনালি 145। 145 এখন দাদা রিফাইন্যান্স এভেলেবল নহব। আপনার চকা চারিটা ব্র্যান্ড নিউ আছে, আপনি চাব পারে, এখন একদম চকা চারিটা ধুনিয়া, খুব ধুনিয়া কন্ডিশনত আছে গাড়ি, একদম খুব ধুনিয়া গেটাপত আছে গাড়ি, 45 মান চলিছে চাগে, চাব লাগিব কিমান চলিছে গাড়ি, চাই লোক, সিট কভার টিট কভার গোটেখিনি ব্র্যান্ড নিউ কন্ডিশনতে আছে, অলওয়েজ ওয়ারেন্টি পাই যাব ইঞ্জিনের আপনাদের, 1 ইয়ার্স, 1 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি, 1 ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি দাদা, এই মই সব গাড়িতে দিম, কারণ মোৰ গাড়ির উপর বিশ্বাস আছে, আর মোৰ গাড়ি যিখিনি উঠাও এখিনি মই পুরা চাই চিতি উঠাও, মানে ফালতু ফালতুকে গাড়ি জাবরণ নিচা উঠাই পেলাই শ্ব'ৰুমটো ভর্তি করে থাকি নিদিও, এই মোৰ সিস্টেম, মই গাড়ি যিখিনি উঠাও সেইখিনি পুরা কোয়ালিটি থাকা গাড়ি হব, আর গাড়ির কোয়ালিটি লৈ পেলাই মই গাড়ি কাস্টমারও প্রোভাইড করো, মই গাড়ির শ্ব'ৰুমটো এনে দেখাত ধুনীয়া গাড়ি উঠাই পেলাই ভর্তি করে থাকি পেলাই মেইনটেনেন্স নোহা করে থাকি নিদি, মানে যেখানে গাড়ি থাকে খুব মেইনটেনেন্স, ওয়েল মেইনটেনেন্স গাড়ি পাব, আর সেই মেইনটেনেন্সর গাড়িখিনি আপনার মই কাস্টমারও দিব পারি, মানে বহুত ডিলারতে এবছর ওয়ারেন্টি নিদিয়ে, যিকিনে হোক গাড়ি নিদিয়ে, কোনেও দিব নোৱাৰে, অকল মই দিওঁ,
জোরে ইয়ারে প্রাইসটা আইব দাদা একদম ফাইনাল 2,75,000 টাকা। 2,75,000 টাকা অকনমান যদি আহে মই চাই দিম। অকনমান হয়ে যাব, আরামসে আরামসে হয়ে যাব। সেন্ট্রো 2011 মডেল হয় দাদা, এখন টপ মডেল হয়, এখন GLS, এখন আপনার প্রাইস রাখিছো মই 130 এখন লব পারে, এখন আমার জেনারেল মানুষখিনির কারণে খুব ধুনিয়া। 17 লাস্টর গাড়ি হয় একদম, 17 লাস্টর কুইড RXT হয়। তো এইখানের প্রাইস যাইব আপনাদের যদি লয় 2,30,000 টাকা। 2,30,000 টাকা মানে কিছু মানে জিরো ডাউন পেমেন্টত গাড়ি দিম বলে সম্ভব নয় দাদা, এনে মাতে কাস্টমার বিলাক আনি পেলাই মিশামিশি জায়গাখিনি বেয়া করে বা নিজের ইমেজটা বেয়া করে, এরকম নহয়, কোনেও দিব নয়। 30% ডাউন পেমেন্ট সব গাড়িতে দিব লাগিব, আর 30% ডাউন পেমেন্ট নোহালেকে গাড়ি আপনার বিক্রি করবই নয়, এই শিওর। ইমান দিনের অভিজ্ঞতা কে আছে মানে আপনার গাড়ি এখন খুব ধুনিয়া কন্ডিশনত আছে, ওয়াগনার 2014 VXI মডেল হয় আপনার গাড়ি, ওয়েল মেইনটেনেন্স আছে। এখন যদি লয় আপনার একদম ফাইনাল দিব লাগিব 255, চকা চারিটা ব্রেন্ড নিউ আছে রে দাদা, চকা অল্প টায়ার মানে আপনার কি হয়ে আছে, বরষুণ গেছে তো যাকালি গমে পাইছে অল্প বোকা বোকা হয়ে আছে, চকা চারিটা ব্রেন্ড নিউ আছে, যদি এটাও যদি ব্রেন্ড নিউ নেই আপনি গাড়িয়ে লোক না, চারিওটা ব্রেন্ড নিউ চকা, ইঞ্জিন সিল 5 টনার গাড়ি আপনার, ইঞ্জিন সিল আছে আপনার, প্লাস আপনার ওয়ারেন্টি, ইঞ্জিনের ওয়ারেন্টি এবছর। তো গাইজ দেখা হয়েছে যেখানে গাড়ি ইয়াতে আছে, স্টকের আপডেট দিবলে চেষ্টা করলো দাদা, ইয়ার উপরে গাড়ি আরো আছে নাকি? দাদা গাড়ি তো আপনার এভেলেবল আছে, কিন্তু কেনেকুয়া হয় মোর গাড়িবিলাক যেটা শোরুমত মানে লগা হয়, এটা গাড়িবিলাকৰ খুব মানে এটা মেইনটেনেন্স করে পেলায় মানে গাড়িখিনি মানে আনি পেলায় শোরুমের আগত থাকে, বুঝি পাইছে? মানে ধরে লোক এনেকুয়া নহয় যে গাড়ি এখন আনিলো, কাম আছে কিবা আছে কিবা আছে, এনেকুয়া করে পেলায় গাড়ি এখন আগত থই দিব, মানে গোটেখিনি কাম ক্লিয়ার করে লম প্রথমতে যি যি আসলে সব, তারপর মানে শোরুমত থই দিব, তারপরেও যদি কাস্টমারের কিবা থাকে তাহলে আমি কামখিনি করাই দিই, মানে ওয়েল মেইনটেনেন্স যদি গাড়ি এখন বিচারে কাস্টমারে, যদি ইউটিউবত পুরো ভিডিও চাই 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 পুরো ভাগরি গেছে গাড়ি পোৱা নাই, মোর তাতে আহক, মই কৈছো আপনার কথা দিছো, 1 বছর ওয়ারেন্টি ইঞ্জিন পাব, ডিলারে হয়তো নতুন ডিলারেও নিদিয়ে, 1 বছর ইঞ্জিন ওয়ারেন্টি মোর পৰা পাব,
প্লাস লগতে আপনার যদি কিবা কমপ্লেন থাকে মো কমপ্লেন খিনি জনাব, মই আপনার কামখিনি করবাই দিম। প্লাস আপনাদের যদি লওয়ার সময়তো কিবা থাকে যে ইস্যু যে দাদা আপনি এইখানে করাই দিব লাগবে, মই সেইখিনি আপনার করাই দিম, সেইখিনিও করাই দিম। মানে কেনেকুৱা হয় বস্তু, কাস্টমারজন স্যাটিসফাই যাব লাগে, পয়সাটা ডাঙর বস্তু না, পয়সা আজি আছে কালি গুছি যাব, গাড়িখন তেখেতর তাতে গোটেই দিন মানে চিরজীবনের কারণে থাকি যাব, কিছু রাখে বহু দিনলৈকে, কিছু পাঁচ দশ বছর চলাই পেলায় বিক্রি করে দিয়ে, কিন্তু যেতালেকে থাকে তেখেতর ওসর তেতালেকে মই লগত তাত চই থাকা নিচিনা হয়ে থাকি, মানে গতি গাড়িখন বিক্রি করে রিলেশনটা খতম নয়, তো কামটা আমার চলি থাকিব, রিলেশনটা চলি থাকিব, গতি আপনার আহক পারচেস করক, ভাল ভাল গাড়ি মই দিবর কারণে আপনার চেষ্টা করি, আর যিমান পারো মই সিমান আপনার মানে ভাল এটা মানে নতুন গাড়ি রিলেশনের এটা মই বনার কারণে আপনার চেষ্টা করি, তো এইখিনি আর আহক আপনার মোর ওসর মানে আপনার ওসর যে পো মই সে আপনার সহায় করব চেষ্টা করি, ধন্যবাদ। নালাগে দাদা, নালাগে নালাগে, আপনাদের আর সি সরি পেন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, তারপর লাইটর বিল লাগিব, আপনার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগিব, কি কাম করে যদি সেইটার উপর ডিপেন্ড করে করব, নকলেও নাই মই করাই দিম এইখানে সব, মুঠতে আপনার লগত থাকা নিজের ডকুমেন্টস খিনি লইব, পান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, পান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি আর ব্যাংকের স্টেটমেন্ট, এই চারিটা বস্তু লৈ আহক, মানে হোয়াটসঅ্যাপত দিলেও কথা নাই, এই চারিটা বস্তু আপনার হোয়াটসঅ্যাপত দিয়ক, মো আপনার লোন করাই দিয়েছো, এগ্রিমেন্ট করিব লাগিব খালি, এগ্রিমেন্ট বাকিখিনি প্রসেসটা আজিকালি মানুষখিনিও জানে, লোন করিব লাগিলে মানে এগ্রিমেন্ট করবই লাগিব, আর এনেকা নয় মো জিরো দন্তব্যত গাড়ি উলাই দিব নয়, এই তো মিছা কথা, মিছা কথা মানে কোনেও নয়, কোনেও নয় দাদা, কেনকে পারিব আপনি কোক, গাড়ি এখন জিরো দন্তব্যত উলাই দিব কেনকে পারিব, কিমানখিনি লোন হব লাগিব, এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়, নতুন গাড়ি নয়, নতুন গাড়ি জিরো দাম পেমেন্ট দিব পারে, ফ্রড করে পেলায় যদি কোনোবাই দিব পারে সেইটা নাজানো, নিজাকে যদি ফ্রড করে পেলায় দিয়ে সেইটা নাজানো, কিন্তু ফ্রড কাম আমি করব নোৱাৰো, 30% ডাউন পেমেন্ট দিবই লাগিব, 30% 25% দিবই লাগিব, গাড়িখনের উপর বেস করে লোন হব, এটা যদি 2010 গাড়ি এখন মই আপনার জিরো ডাউন পেমেন্ট উলাই দিম বলে চিঞৰি চিঞৰি কওঁ, জিরো ডাউন পেমেন্ট উলাই, জিরো ডাউন পেমেন্ট উলাই দিম, সম্ভৱে নয়, সকলেও বিশ্বাস নকৰে, আজিকালি মানুহ ইমান বুৰ্বক নহয়, এটা যদি 2023 গাড়ি এখন বা 22 গাড়ি এখন যদি কয় যে দাদা 10-15% মই দি দিম ডাউন পেমেন্ট, বাকিখিনি আপনি লোন করা দিব, চেষ্টা করব পারি, এনেকা নয় যে পারিমে, চেষ্টা করব পারি, কারণ তখন আমি হেরিটাও চাব লাগবে, সিভিলটাও চাব লাগবে, তো গোটেখিন চাই পেলায় হব, চেষ্টাটা মেইন, মানে আমি চেষ্টা করে চার পিছু যদি হয় ঠিক আছে পারি, আর যদি নারি নারি আর নারা তো নারি আর নহলে আমি আর জিরো ডাউন পেমেন্ট গাড়ি দিবর কারণে আমি আর রকি থাকা নাই, আমিও তো দিব ইচ্ছা যায় আমারও যে জিরো ডাউন পেমেন্ট আহ গাড়িখন লই গুছি যাও, হেনকা নয়, আমি তো পয়সা পামেই, লোন হওয়ার 6-7 দিন পিছতে আমি পয়সা আমার অ্যাকাউন্টে সোমাই যায়, লোন ডিপার্টমেন্টে সোমাই দিয়ে, কিন্তু যদি জিরো ডাউন পেমেন্ট দিব পারো দেখুন কাস্টমার মানে এটাও রিটার্ন নহব, নোৱাৰো কারণে বস্তুটো মানে সম্ভব নহয়, আর যোনে দিব পারিম বলে কয় সিহতে মিছা কথা কয়, কই পেলায় আপনার এডভান্স তো খাব, খাই পেলায় বই থাকবে, আপনার খবর নিদিব, একো নহব, আপনার একো নহব, কোনো ফালে একো নহব, হেলুলেস হয়ে যাব, গতি এনেকা ফালতুমি কথারপা সাবধানে থাকক, আপনার নিজে মানে কেয়ারফুলি থাকক, আর আহকসন মই বুঝাই দিম বস্তুখিনি ধুনিয়াকে কত কেনেকে কি করব লাগে আপনার বুঝাই দিম মই ধুনিয়াকে, এটা আপনার বুঝি পাব, বুঝি পার পিছত আপনারা গাড়ি পার্চেস করব, এনেকা নয় যে মোরপরাই গাড়ি পার্চেস করব লাগে, আপনার মোর লগত রিলেশন করে যদি ভাল পায় এটা পার্চেস করব, রিলেশন করে যদি বেয়া পায় পার্চেস করব না লাগে, এখিনি কথা মই একদম পুরা সিধাকে কইছো, আচ্ছা আচ্ছা ওকে, মানে দাদাই গোটেখিনি কথা কলে আশা করো আপনাদের গোটেখিনি কথা বুঝি পাইছে, সপ্তাহত 7 দিন খোলা থাকবে, দাদা সপ্তাহত 7 দিন খোলা থাকে আমার, ওকে সপ্তাহত 7 দিন খোলা থাকিব, তো ধন্যবাদ গাইস, ভিডিওটি চাওয়ার পরে যদি চ্যানেলটো নতুন করে ভিডিও চাইছে সাবস্ক্রাইব করবেন না পড়বে, আর যদি ফেসবুক পেজে চাইছে ফলো করবেন না পড়বে, লোক পাম নতুন একটা ভিডিওর নতুন একটা কথা চাই আইফোন।